পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোট জেলা সফরে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বীরভূমে যান তিনি ওই জেলার এক আদিবাসীর চায়ের দোকানে ঠুকে পড়েন তিনি সব মিলিয়ে কিছুটা ঘাবড়ে যান চা বিক্রেতা তরুণী সেটা বুঝতে পেরে নিজেই তরুণীর কাছ থেকে চেয়ে নেন চা চিনি দুধ তারপর চুলায় বসিয়ে দেন খোঁজ নিলেন দোকান মালিকের ঘর দোরের সবার হাতে চা তুলে দিয়ে শেষে বিলও দিলেন ঘুরে দেখেন সোনাঝুরির গ্রাম কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান শিশু তীর্থে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরোনোর পর সোনাঝুরি এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা নিজস্ব ঢঙে নিজের চা তৈরি করেন মুখ্যমন্ত্রী সেই চা বিস্কুট তুলে দেন তার সঙ্গে থাকা অফিসিয়াল সাংবাদিক এবং গ্রামবাসীর হাতে শেষে দেন দ্বিগুণ চা বিস্কুটের দাম এখানেই শেষ নয় তরুণীকে চা পরিবেশনে সাহায্য করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে খোঁজ নেন চা বিক্রেতার পরিবারের শুধু চা বিক্রেতা তরুণীর সঙ্গেই নন উপস্থিত গ্রামের নারীদের সঙ্গেও একে একে কথা বলে তাদের বাড়িঘর ছেলেমেয়ের খোঁজ খবর নেন মমতা এমনকি গ্রামের এক ফেরিওয়ালার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই ঘুরে দেখেন চা বিক্রেতা তরুণীর বাড়ি মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে রীতিমতো আপ্লুত এলাকার মানুষ ডেস্ক রিপোর্ট নিউজ 24